পাপা পাথর বলদেব দাস, সুবর্ণরেখার হাঁটুডোবা জলে দাঁড়িয়ে আমার প্রায় 2 বছরের মেয়ে সুজু বলেছিল, পাপ্পা পাথর। পিছন ফিরে দেখি ওর 2টি ছোট্ট কচি হাতে বর্ণময় 2টি পাথরের নুড়ি, আঙুলের ফাঁক দিয়ে তখনও গড়িয়ে পড়ছে রূপলি জলের রেখা। আমি সবের সঙ্গে দেখেছিলাম শিশুর অমল হাতে বিপরীত বর্ণ জল অনিন্দ 2টি প্রস্তর খণ্ড, একটি নিকশ কালো এবং সালফারের ভাস্বরতায় অন্যটি আশ্চর্য হলুদ, যেন অপরিণত মুঠিতে দিন ও রাত্রির সমূহ মুগ্ধতা। সুবর্ণরেখার প্রকৃত উৎস ও পরিণতি আমার জানা নেই, তবু আমি তারই প্রস্তরিত অনাবাদী গহ্বরে নামিয়ে দিয়েছি আত্মজার বাল্য ও কৈশোর। আমার বুকে যার দুরন্ত শ্রাবণের শঙ্কা, আমার বুকে যার বিপন্ন জ্যৈষ্ঠের দাহ ও দুর্ভাবনা, আমার বুকে যার জন্য উদ্বেগের নিরন্তর প্রস্তুতি, আমি শুধু বর্তমান দেখি, বস্তুত যার কোনো অস্তিত্বই নেই। যে মুহূর্তে শিশুটি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধুমাত্র দুর্গেয় ভবিষ্যের হাঁটুডোবা জলস্রোত থেকে পাথর কুড়িয়ে ছুঁড়ে ফেলে নিয়ত নিশ্চিত অতীতের দিকে, এই নদীতে সাবলীল হেঁটে যায় মানুষেরা, এরই জলে নির্ভাবনায় স্নান সারে আদিবাসী রমণী, মাঝি লগি ঠেলে গঞ্জে যাবে বলে গারোয়ান ব্যস্ত হয় বলদের লেজে, জেলে জাল ফেলে উৎসুক কুর্চি বাটার সন্ধানে, বালিয়ারি জুড়ে উদ্ভিন্ন যৌবন খোঁজে পর্যটন সুখ। অথচ আমার অদৃশ্য ক্যানভাসে বারংবার উঠে আসে কালো ও হলুদের বিপরীত তীব্র বর্ণোত্তর। যারা ছবি আঁকে অনাবিষ্কৃত আশ্চর্য এক নতুন রঙে সুদীর্ঘ নদীর বুকে প্রত্যুষের সে কোনো অন্য রং, সুবর্ণরেখার পাথরে টিলায় তবে কি সেই শঙ্কা শুধুমাত্র আমাকেই গিলে খাবে, যার প্রান্তে দাঁড়িয়ে আমারই আত্মজা অনায়াসে তুলে নেয় দিন ও রাত্রির সমূহ মুগ্ধতা, খুঁটে তোলে ভবিষ্যের বর্ণালি মুহূর্ত, তারপর ছুঁড়ে ফেলে নির্মোহ অতীতের দিকে, টলমল হেঁটে কাদাবালি মাখে স্নান সেরে পরিচ্ছন্ন হয়। সব দেখে আমি আরো একবার বিস্ময়ে অভিভূত হই, ভাবি এই কুশলতা জীবনের সফলতা প্রবাহ নৈপুণ্য তবে কি সবই নদীর দাক্ষিণ্য বিচিত্র বৈভব। আমার প্রজ্ঞা যেন পাথরের স্তূপ, কেবলই নদী গর্ভ নিরীক্ষণ করে জ্যৈষ্ঠ শ্রাবণ দিনে নদীর গম্ভীরায় যে নিতান্ত নিষ্পৃহ থাকে, আমার প্রজ্ঞা যেন শতাব্দী পেরিয়ে সুবর্ণ রেখার ছন্দে অগণ্য সহস্রাব্দ পার হবে বলে অবোধ উদাসী কোনো প্রত্যুষের প্রত্যাশায় থাকে।